হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে এই যে সজনা পাতার বড়া করব, দেখবেন আমি কিভাবে বানাই, দেখতে থাকুন। এই যে সজনা পাতা বেছে নিই, তারপরে আমি বড়া করব। তো বন্ধুরা, এখানে আমার এই যে চালের গুঁড়ি, পেঁয়াজ, লঙ্কা, এই যে সজনের শাক, এটা একটা বাটির মধ্যে গুলিয়ে নেব, বানিয়ে নেব। তারপরে এই যে ধনে গোটা ধনে ফোড়ন দিয়ে ভাজবো। দেখ, ধনে এই সজনা পাতাটা আগে ধুয়ে রেখে দিয়েছি, এই দেখুন ধুচ্ছি। প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিলাম, চালের গুঁড়ি, এটা চালের আটা নিয়েছি, আর নিচ্ছি এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। তো বানিয়ে জল দিয়ে মাখিয়ে নেব, তারপরে হলুদ টলুদ দেবো একটু। এই যে হলুদ দিলাম, একটুখানি হলুদ দিচ্ছি, আর এই যে গোটা ধনে দিয়ে দিলাম। তো এবারে মেখে নেবো। এই দেখুন বন্ধুরা, একটু রসুনও দিয়ে দিচ্ছি, রসুন থেঁতো করে মিশিয়ে দিলাম। আর এই যে মেখেছি এইভাবে, বেশি শক্ত না আবার বেশি পাতলাও না, একটু শক্ত শক্ত করে মেখেছি। তো দেখুন বড়া করবো, বসিয়ে দিয়েছি। এবার কড়াই সর্ষে তেল ঢেলে নেব। এই যে কড়াই সর্ষে তেল ঢেলে নিচ্ছি, এই যে একটু চেপটা চেপটা করে করে নিয়েছি, ছোটো ছোটো সাইজ করে ভাজবো। তো দেখুন বাকিগুলো সব আমি এইভাবেই ভেজে নেব। এই যে একটু উল্টে পাল্টে নেব, উল্টে দেবো একটু, এপিট উপিট করে ভেজে নেব। এই যে উল্টে দিয়েছি, দেখুন বন্ধুরা আমার সজনা পাতার বড়া হয়ে গেছে। এই যে দেখুন হয়েছে কিনা, একটু ভেঙে দেখাচ্ছি। এই যে বেশ মুচমুচে হয়েছে একদম। তো আপনারা বাড়িতে করে খাবেন একবার, দেখবেন ভালো লাগবে।